কোস্টারিকা উপকূলে গভীর সমুদ্রে অক্টোপাস নার্সারির সন্ধান মিলেছে, যার মাধ্যমে গভীর সমুদ্রে বিচরণকারী অক্টোপাসের চারটি ধরনের খোঁজ পাওয়ার কথা বলছেন বিজ্ঞানীরা। আর এই আবিষ্কার নতুন মোড় দিয়েছে জীববৈচিত্র্য গবেষণায়। সমুদ্রের অতল গহ্বরে অক্টোপাসের ঘর সংসার। গত জুনে উপকূল থেকে প্রায় 3 কিলোমিটার নিচে এই আবাসের সন্ধান পান কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। প্রশান্ত মহাসাগরের ডোরাডো আউটক্রপ নামে পাথুরে এলাকাটির গভীরতা প্রায় 10,000 ফুট। 2013 সালে প্রথম এর খোঁজ পান বিজ্ঞানীরা। ডিমপাড়ার তথ্য থাকলেও ভ্রূণের বিকাশ না ঘটায় একে অক্টোপাসের বেড়ে ওঠার উপযুক্ত স্থান নয় বলেই ভাবা হতো। তবে সাম্প্রতিক গবেষণায় নতুন তথ্য সামনে এসেছে। অক্টোপাসগুলো ডিম থেকে বের হচ্ছিল, এটি একটি অবিশ্বাস্য আবিষ্কার, কারণ এখানে অক্টোপাসের প্রজনন প্রক্রিয়া চলে এবং পরিবেশটিও অনুকূলে। আমরা অক্টোপাস এবং ডিমের নমুনা সংগ্রহ করেছি। উত্তর কোস্টারিকায় অক্টোপাসের আরও একটি নার্সারির সন্ধান পান গবেষকেরা। নিকুয়া উপদ্বীপে একটি সিমাউন্টের খোঁজ মেলে যা প্রায় 2 কোটি 30 লাখ বছর আগের। এখানে ঠান্ডা পানির প্রবাহ রয়েছে যা এক পর্যায়ে সূর্যের তাপ গ্রহণ করে উষ্ণ হয়ে অক্টোপাসের নার্সারিতে পৌঁছায়। আমাদের ধারণা, এই পানি প্রবাহের কারণেই সমুদ্রের এত গভীরে অক্টোপাসগুলো টিকে থাকতে পারছে। অক্টোপাস নার্সারি এবং সিমাউন্টগুলো নিয়ে বিশদ গবেষণা চলছে। অসংখ্য সামুদ্রিক প্রাণীর আবাসস্থল এই সিমাউন্টগুলোর সুরক্ষায় কোস্টারিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বিজ্ঞানীরা। কোস্টারিকার আগে কেবল যুক্তরাষ্ট্র ও কানাডায় গভীর সমুদ্রে অক্টোপাস নার্সারির সন্ধান পাওয়া যায়। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,